ইসরায়েল এবং ফিলিস্তিনের জন্য 2020 সালের জানুয়ারি মাসে একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে সবচেয়ে বিতর্কিত অংশ ছিল পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে অনুমোদন দেওয়া। অন্য বেশিরভাগ দেশই মনে করে এসব বসতি অবৈধ। জাতিসংঘে বেশিরভাগ দেশ বলছে এসব বসতি হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। 1947 সালে জাতিসংঘ ইসরায়েল এবং ফিলিস্তিন নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলে। 1948 সালে ইসরায়েলের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, যেখানে পশ্চিমারা ইসরায়েলকে সহায়তা করে। তবে ফিলিস্তিনের স্বাধীনতা আজও নিশ্চিত হয়নি। উল্টো 1967 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। 1993 সালের অস্লো চুক্তির পর ফিলিস্তিনকে আংশিক স্বাধীনতা দেয় ইসরায়েল, যেখানে ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীর শাসনের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষ নামে শাসন ব্যবস্থা সৃষ্টি করা হয়। বর্তমানে 54 লাখ ফিলিস্তিনিদের বসতি থাকা পশ্চিম তীর এবং গাজাকে অনেকটা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। ইসরায়েলের সদস্যদের অনুমতি ছাড়া এই দুই এলাকায় কোনো কিছু প্রবেশ করতে পারে না। এ কারণে ফিলিস্তিনকে আজও তুলনা করা হয় অনেকটা উন্মুক্ত কারাগার হিসেবে। গাজায় হামাসের শক্ত প্রতিরোধের মুখে পড়তে হলেও পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যরা তাদের অবৈধ বসতি স্থাপন করে যাচ্ছে। এ ভূখণ্ডের শান্তি প্রতিষ্ঠায় অনেকেই এখনও দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টিকেই সমাধান মনে করেন। তবে ইসরায়েল যেভাবে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে তাতে স্বাধীন দুই রাষ্ট্র সৃষ্টির সম্ভাবনা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে হামলা চালায় গাজার সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। হামাসের হামলার পর পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় গাজায় যদি হামাসের শক্তি শেষ হয়ে যায়, তবে পশ্চিম তীরের মতো গাজাতেও কি ইসরায়েলিদের দখলদারিত্ব শুরু হবে কিনা সে বিষয়টি নিয়ে আশঙ্কা রয়েছে। কারণ ইসরায়েলিদের শক্তিমত্তা এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ন্ত্রণ করার ইচ্ছার কারণে বৈশ্বিক পরাশক্তি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইস্যুতে বরাবরই একতরফা সমর্থন দিয়ে যাচ্ছে, যেখানে রাশিয়া এবং চীন অনেকটা নীরব দর্শক। কাজিম দেশ টিভি।